আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে করে দেখাবো একটি ডেজার্ট, চোকোফ্ল্যান কেক। এটি ওভেনে তৈরি করা যাবে, আবার চুলায়ও করা যাবে। আমি আপনাদেরকে চুলায় করে দেখাবো। চোকোফ্ল্যান কেকের পুডিংটা তৈরির জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করব। এজন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি, 3 টেবিল চামচ চিনি। চিনিটা ঘন হয়ে এসছে, এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে তেতো হয়ে যাবে। বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। পুডিং তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। একটু নেড়ে মিশিয়ে নিব। এখন আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নিয়েছি, ডিমের সাথে গরম দুধ দেওয়া যাবে না, দুধটা ঠান্ডা করেই দিতে হবে। ভালোভাবে মেশাতে হবে। ডিম দুধের মিশ্রণের সাথে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ডিম, চিনি, দুধ, ভ্যানিলা সব একসাথে ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এটা এক পাশে সরিয়ে রাখছি, কেকের উপকরণগুলো মিশিয়ে নিব। কেক তৈরির জন্য আমি 2টো ডিমের সাদা অংশ নিচ্ছি, ফোম করে নিব। ফোম হয়ে গিয়েছে, আমি 1/2 কাপ চিনি নিয়েছি। বারে বারে এই চিনিটা মিশাবো। সবগুলো চিনি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দুটো। একসাথে ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মাপার জন্য মেজারমেন্ট কাপের 1/2 কাপ নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এক টেবিল চামচ কোকো পাউডার। এখন এটা আমি সমান করে নিচ্ছি। কাপের যে বাকি অর্ধেক অংশ আছে, এইটুকু পরিমাণ আমি ময়দা নিব।
সবগুলো শুকনো উপকরণ মিলে আমার হাফ কাপ হতে হবে। আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখন আমি এগুলোটা ফোল্ড করে মিশিয়ে নিব। বেশি জোরে উল্টাপাল্টা নাড়াচাড়া করা যাবে না। শুকনো উপকরণগুলো ফোল্ড করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের পাত্রে সব কিছু ঢেলে নিব। ক্যারামেল করা পাত্রটাতে ক্যারামেল বসে পাত্রটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে এর মাঝে ঢেলে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা। এখন আমি এর উপর ঢেলে দিব কেকের মিশ্রণটা। অনেকেই ভাবতে পারেন যে পুডিংয়ের মিশ্রণের সাথে কেকের মিশ্রণটা মিশে যাবে, কিন্তু এটা ফোম হওয়াতে মিশবে না, পুডিংয়ের মিশ্রণের উপর এটা ভেসে থাকবে। আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পুডিংয়ের পাত্রটা এটার উপর বসিয়ে দিব এবং ঢেকে দিব। মাঝারি থেকে একটু চড়া জালে এটা 30 মিনিট বেক করব চুলায়। ফিরে এলাম 30 মিনিট পর। একটি কথা শুরুতে বলা হয়নি, ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে আমি এটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখব যে কেকটা আসলে কেমন হয়েছে। একটা কাঠি আমি ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে, একদম পরিষ্কারভাবে কাঠিটা বের হয়ে এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে ঠান্ডা করে নিব। পুরো 30 মিনিট সময় লেগেছে কেকটা হতে। এই ডেজার্টে একই সাথে পাবেন কেক আর পুডিংয়ের কম্বো। বাসায় নিজেদের জন্য অথবা অতিথি আপ্যায়নে বা যে কোনো উৎসবে তৈরি করতে পারেন এই ডেজার্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।